নিজের হোটেল থেকেই উদ্ধার হোটেল ব্যবসায়ীর রক্তাক্ত মৃতদেহ। ঘটনাটি ঘটেছে খড়দাহ থানার বলাগড় এলাকায়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হোটেল ব্যবসায়ীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো খড়দাহ থানার ঈশ্বরীপুর বলাগড় এলাকায়। মৃত ব্যবসায়ীর নাম আব্দুল রফিক মোল্লা। জানা গেছে এলাকায় প্রায় 10 বছর ধরে হোটেল ব্যবসা করতেন তিনি, রাতে সেখানেই থাকতেন। রবিবার সকালে স্থানীয়রা হোটেলের ভেতর তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় খড়দাহ থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। মানে রাস্তার ধারে হোটেল তো সবসময় চুরি হয়ে যায়। আচ্ছা, তা ওই ও আর বাড়ি আর থাকতে না, এই বছর দিয়ে হোটেলই থাকতো। সকালবেলা তিনটে দোকানে কাস্টমার ওরা দেখেছে, যখন দোকানে গেছে কাস্টমাররা দেখেছে, দেখে কাস্টমাররাই এসে বাড়িতে আমার ডাকলো। তো দাদা এরকম মাথা ফিরে পড়ে আছে, রক্ত রক্তাক্ত। মৃত্যুর কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। খবর সকালে যাচ্ছি, ওখান থেকে আমি মাছ চাই, জাল তুলতে যাচ্ছি, তাদের কি ওই ছেলেটা কাজ করে ওর দোকানে, ওই ছেলেটায় আর একটা ছেলে আসছে অন্য সুখে, দুজনে বলছে যে আমি দোকান খুলতে এসেছি, দেখছি আর কে মেরেছে ইঁটের বাড়ি, এটা ওখানে পড়ে আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, খড়দাহ।